ছোট্ট মেয়েটা তখন কলকাতায় ছুটে ছুটে কাজ করে বেড়াচ্ছে। হবে নাই বা কেন, লা মার্টিনিয়ারেই তো কেটেছে তার জীবনের প্রথম বছরগুলো। তিনি কলকাতার কায়রাদাত। কলেজে পড়তে যান মুম্বাই, সিরিয়াসলি মডেলিংকে বেছে নেন তখন থেকেই। যদিও মডেলিংয়ে থেমে থাকেন এই বাঙালি কন্যা, মাথায় অভিনয়ের পোকা কামড় দেয় তখন থেকেই। থিয়েটার জয়েন করেন, ভর্তি হন অনুপম খেরের থিয়েটার একাডেমিতে। ভাবা যায়, সমুদ্রের পাড়ে বাড়ি মাখামাখি সুপার হট বিকিনিতে যিনি তোলপাড় মাজাতে পারেন, সেই হট গ্ল্যাম কন্যার আসল প্যাশন অ্যাক্টিং। সোজা সাপটা উত্তর দিলেন কায়রা, জানালেন মনের দিক থেকে তিনি কখনোই শুধুমাত্র একজন মডেল নন, মনে প্রাণে তিনি একজন অভিনেত্রী। শুরুটা যদিও হিন্দি ছবির হাত ধরেই, কিন্তু জুলফিকারের জন্য সৃজিত মুখার্জির ফার্স্ট চয়েস হওয়াটা কায়রা দেখেন লাখ হিসেবে। যত দূরে যায় আমাদের হাতছানি, তারও দূরে দেখি না বিকের মস্তানি, দিক ভুল হয়ে যায় খুঁজে পাওয়া যায় না আমাদের বাড়ি। একে নিউকামার, তার উপর উল্টো দিকে সব বড় বড় স্টার কাস্টিং, কি করে পেলেন এতটা গুড লাক? হয়তো তার গ্ল্যাম গার্ল লুকের মধ্যে অভিনেত্রীটাকে একেবারেই খুঁজে পেয়েছিলেন সৃজিত। আলবিনার হাত ধরেই বাংলা ইন্ডাস্ট্রিতে হাঁটা শুরু করলেন কায়রা। কায়রা বললেন, মডেলদের সম্বন্ধে সবার একটা স্টিরিওটাইপ থাকে যে এরা শুধু মাত্রই গ্ল্যামারাস, তাদের সর্বস্ব দিয়ে অভিনয়টা করতে পারবে না। আর সেই পরিচিত মেথটাকে ভাঙতে চান কায়রা, একই সঙ্গে ভাঙতে চান আরেকটা মিথ। মুম্বাইতে থাকলেই বাংলা ভুলে যেতে হবে, কলকাতার মাটিতে পা রাখলেই ডায়েটের লিস্টটা শিখেই তুলে রাখেন জুলফিকারের আলবিনা। আর মার হাতের রান্না মিস করার কোনো চান্স নেই। এছাড়াও মুম্বাই থেকে কলকাতার সব খাবার ভালো, সে রেস্টুরেন্টের হোক বা রাস্তার। সোজা সাপটা বলে দিলেন কায়রা। মুম্বাইয়ের এক প্রবাসী বাঙালি হলেও সব মিলিয়ে এখন কলকাতা নিয়েই মজে আছেন সৃজিত স্যারের আলবিনা ওরফে অক্টেভিয়া।